নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 24শে জানুয়ারি 2020 শনি রাশি পরিবর্তন করছে। এই শনি মহারাজ ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে গমন করবে। এর ফলে চারটি রাশির ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছে। কোন সেই চারটি রাশি, আসুন আমি তাদের নাম এবং কোন কোন ক্ষেত্রে তাদের উপর শুভ প্রভাব পড়বে তা জানিয়ে দিই। প্রথম যে রাশিটি শনি মহারাজের কৃপা পেতে চলেছে দীর্ঘ 2.5 বছর পর, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির রাজযোগকারী গ্রহ শনি। বৃষ রাশির নবম ও দশম ঘরের অধিপতি গ্রহ শনি। নবম ঘর ভাগ্যের ঘর এবং দশম ঘর কর্মের ঘর। কাজেই বৃষ রাশির জাতক জাতিকারা ভাগ্যের দিক থেকে এবং কর্মের দিক থেকে শুভ প্রভাব পাবেই পাবে। দ্বিতীয় যে রাশিটির নাম জানাব, সেটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির শনির 7.5 কাটছে। 7.5 বছর ধরে আপনারা যে যন্ত্রণার মধ্যে দিন কাটিয়েছেন, এবার আপনাদের মুখে হাসি ফুটবে। বৃশ্চিক রাশির তৃতীয় ঘরে যাচ্ছে শনি। এই তৃতীয় ঘর জ্যোতিষশাস্ত্রের ভাষায় উপচয় ঘর। এই উপচয় ঘরে পাপিক গ্রহ শুভ প্রভাব দিয়ে থাকে। কাজেই তৃতীয় ঘরে অবস্থান নবমে দৃষ্টি দিবে, কাজেই আপনাদের ভাগ্য ফিরবে। এই ভাগ্য ফিরবে আপনাদের 24শে জানুয়ারি 2020 পর থেকে। তৃতীয় যে রাশিটির আমি নাম জানাব, সেটি হচ্ছে কন্যা রাশি। পঞ্চম ঘরে শনি আসছে, একাদশে দৃষ্টি দিবে, কাজেই এই সময় আপনাদের সঞ্চয় বাড়বে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ করতে পারবেন এই সময়। তবে এই পঞ্চম ঘরে শনির অবস্থান আপনার কিন্তু খুব একটা শুভ প্রভাব পড়বে। সেটি হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে যে শারীরিক কষ্টে ভুগছিলেন, সেখান থেকে ধীরে ধীরে এবার বেরিয়ে আসবে। চতুর্থ যে রাশিটির আমি নাম জানাব, সেটি হচ্ছে মীন রাশি। একাদশভাবে শনি ঢুকছে, একাদশে শনি শুভ প্রভাব দিয়ে থাকে। কাজেই পরিশ্রম করুন, দেখবেন আপনাদের অন্ততপক্ষে 2 বছর সুপ্রভাব পড়বেই পড়বে। তবে মনে রাখবেন শনিগ্রহ বিদ্ধকারক গ্রহ, কাজেই এর গতি ধীর। যখনই 10 ডিগ্রি অতিক্রম করবে শনি মহারাজ, তারপরেই আপনারা শুভ প্রভাব ধীরে ধীরে পাবেন। কাজেই একটু ধৈর্য রাখুন। ধন্যবাদ।